আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে কাঁঠাল বিচির মুঠি পিঠা রেসিপিটি শেয়ার করব। তো প্রথমে আমি কাঁঠাল বিচিগুলোকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। একটি ব্লেন্ডার জারে আমি ঢেলে দিচ্ছি। আর এখন যেহেতু কাঁঠালের সিজন, আপনারাও এই রেসিপিটি বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয় এই কাঁঠাল বিচির মুঠি পিঠা। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেহেতু কাঁঠালের বিচির লাল অংশটা সব ব্লেন্ড করেছি, এর জন্য কিন্তু দেখতে এরকম লাগছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 কাপ ময়দা ও 1 কাপ বেসন। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, লাইক কমেন্টও করবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ারও করবেন আমার রেসিপিটি। তো শুকনো উপকরণগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনারা চাইলে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন এর মধ্যে। আর দিয়ে দিব স্বাদমতো চিনি। তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এর মধ্যে কিন্তু আমি সামান্য পানি ইউজ করব, বেশি পানি ইউজ করব না। এটাকে আমাকে একটা নরম ডোর মতো তৈরি করতে হবে। তো আপনারা চাইলে এটিকে তেলের পিঠার মতো করেও বানিয়ে খেতে পারেন। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য ভ্যানিলা এসেন্স ও পানি দিয়ে এভাবে একটি নরম ডো তৈরি করে নিচ্ছি। তো আপনারা যদি তেলের পিঠার মতো বানিয়ে খেতে চান, তাহলে কিন্তু কাঁঠাল বিচিগুলোকে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নেবেন। এই দেখুন আমি মাখিয়ে নিয়েছি। তো হাতটাকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, নাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে। কয়েকটা বানানোর পর হাত ভিজিয়ে নেবেন। তো এভাবে আঙুল দিয়ে চেপে চেপে আমি তৈরি করে নিয়েছি মুঠি পিঠা। দেখুন আপনাদের দেখার সুবিধার তার একটু বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে এভাবে বানিয়ে নেবেন। তো এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আমি তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে, এখন তেলটাও গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দেওয়ার কিছুক্ষণ পর একটি জালি চামচের সাহায্যে পিঠাগুলোকে একটু দূরে দূরে সরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু একটা সাথে একটা লেগে যাবে। এভাবে একটু সরিয়ে দিতে হবে। তো আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো একটি কিচেন টিস্যুর উপরে তুলে নিচ্ছি। তো প্রথমে একটি কিচেন টিস্যুর উপরে তুলে নেবেন, তাহলে বাড়তি তেলটুকু কিচেন টিস্যু টেনে নেবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁঠাল বিচির মুঠি পিঠা। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসবো আরও নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো আসছি, আল্লাহ হাফেজ।